नमस्कार बन्धुरा, बांगला रान्नाघर मंजूषी आपनादेर सबाइके स्वागत। आज आमी बांग्लादेशेर रंगपुरेर एकटी सुस्वादु विख्यात पद डिम तेलानि रान्ना करब। এই ডিশটা রান্না করা খুব সহজ ও একদম কম সময়ে রান্না হয়ে যায়। এতে ডিম সিদ্ধ করা বা অমলেট করারও কোনো ঝামেলা নেই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, গ্যাস কমিয়ে দুটো তেজপাতা, 1/4 স্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা 15-20 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, ফোড়নের কালার চেঞ্জ হয়েছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ একটু সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন এই রকম ভাবে কেটে নিয়েছি। ভাজার জন্য সামান্য একটু লবণ দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, হাফ চামচ আদা বাটা দিলাম। 1 চামচ রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। কষার জন্য একটু জল দিলাম। স্বাদ মতো হাফ চামচ লবণ দিলাম, ছোট 1 চামচ হলুদ, 1 মুঠো ধনে পাতা কুচি, অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে এইবার আমি নাড়াচাড়া করে মশলাটা কষে নিচ্ছি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটা কষে নিচ্ছি। মশলা কষা হয়ে গিয়েছে, দেখুন মশলার থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিচ্ছি। এই তরকারিটা একটু মাখামাখা হবে, প্রয়োজন মতো জল দিলাম। গ্রেভি খুব ভালো করে ফুটে গিয়েছে, এইবার আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল দিয়ে নেব। মিনিট জাল দিয়ে নিয়েছি। এই সময় আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা কুচি দিলাম। রান্না কমপ্লিট, ঢাকা দিয়ে দিলাম।